হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। 96 আর্ট অ্যান্ড ডিজাইন ক্লাবের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবিদুর রহমান নিদাল। আজকে আবার উপস্থিত হলাম দিবারাত্রির বন্ধু উপন্যাসটি নিয়ে, এবং আজকে দিবারাত্রির বন্ধুর তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এবং এর আগে আরও দুটো পর্ব আপলোড করা হয়েছিল, যদি আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি যেতে পারবেন, এবং আমরা ডিসক্রিপশনে আমাদের দুটো পর্বর লিঙ্ক আমরা আপলোড করে দিব। তো আপনারা যদি প্রথম এবং দ্বিতীয় পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আজকে আলোচনা করা হবে তৃতীয় পর্ব নিয়ে, এবং গল্প শুরু করার আগে আবারও বলে নিচ্ছি, যদি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। এবং গল্প উপন্যাসের পাশাপাশি আমরা যে সকল ভিডিওগুলো তৈরি করি তা হলো গ্রাফিক্স ডিজাইনিংয়ের এবং বিভিন্ন ডিজাইন রিলেটেডের আমরা উপরে টিউটোরিয়াল ভিডিও বানিয়ে থাকি, তাও আপনারা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারবেন। এবং এর পাশাপাশি গল্প উপন্যাস সাহিত্য নিয়ে আলোচনা করে থাকি, এবং দিবারাত্রির বন্ধু গল্পটি সম্পূর্ণ আমি নিজে আমার নিজের লেখা। তো কথা না বাড়িয়ে চলে যাই গল্পে। ডেভিড ও তার বাবা মার সাথে যে গাড়িতে সফর করেছিল সেই গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় ডেভিডের বাবা মার মৃত্যু হয়, আর তখন প্রাণে বেঁচে গিয়েছিল ডেভিড। আর ডেভিড ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েছিল। তারপরে স্থানীয় মানুষেরা ডেভিড ও তার বাবা মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর ডেভিডের বাবা মার মৃত্যু নিশ্চিত করে, আর ডেভিড লম্বা সময় ধরে অজ্ঞান হয়ে পড়েছিল হাসপাতালে। প্রায় 7 ঘন্টা পর ডেভিডের জ্ঞান ফিরে, আর জ্ঞান ফেরার পর দেখে তার পাশে দাঁড়িয়েছিল এক ভদ্রলোক, আর এই ভদ্রলোকটির নাম ছিল আবু সাইদ। তখন এই আবু সাইদ ডেভিডকে জিজ্ঞেস করল যে তোমার নাম কি, কোথায় থাকো? তখন ডেভিড জবাবে বলল, আমি ডেভিড, আমাদের গাড়ি সড়ক দুর্ঘটনায় পড়ে, তারপর আমার আর কিছুই মনে নেই। তখন আবু সাইদ ডেভিডকে দুঃখজনক এক সংবাদ দিল যে তার বাবা মার মৃত্যু হয়। সেই খবরটি জানতে পারার পর ডেভিড হতাশ হয়ে যায়, তারপর সে তার বাবা মাকে দেখতে চায়। তখন আবু সাইদ তার বাবা মাকে নিয়ে দেখায়, এবং দেখার পর ডেভিড আবু সাইদকে বলে তার বাবা মাকে কবর দেওয়ার ব্যবস্থা করতে। তখন আবু সাইদ যেই স্থানে তারা ঘুরতে গিয়েছিল সেই স্থানে এক স্থানীয় কবরস্থানে ডেভিডের বাবা মাকে কবর সম্পন্ন করে। তারপর ডেভিড এতিম হয়ে যায় আর মানসিকভাবে হতাশ হয়ে পড়ে। তখন আবু সাইদ তার সাথে করে নিয়ে যায়, আর নিয়ে যাওয়ার পর তার একটি নিজস্ব হোটেল আছে, ওই হোটেলে কাজ করার প্রস্তাব দেয় আবু সাইদ, আর সেই প্রস্তাবে ডেভিড রাজি হয়, সততার সাথে কাজ করতে থাকে। এভাবে প্রায় টানা 3 বছর কাজ করতে থাকে ডেভিড, পড়াশোনা আর করতে পারেনি। আর ওইখানে শরীফ পড়াশোনা চলতে থাকে, আর প্রায় ডেভিডের খোঁজ করতে থাকে, কিন্তু কোনো সন্ধান পায়নি ডেভিডের। আর ডেভিড হতাশার কারণে শরীফের সাথে যোগাযোগ করার চেষ্টাও করেনি। তারপর আবু সাইদ লন্ডনে বসবাস করতে থাকে, মাঝে মধ্যে দেশে আসে ব্যবসার খোঁজ করতে, আর এই সুযোগ দিয়ে ডেভিড টাকা জমিয়ে লন্ডন যাওয়ার ব্যবস্থা করে। তারপর সে একটি আবু সাইদের সাথে আলাপ আলোচনা করে লন্ডন যাওয়ার জন্য ব্যবস্থাও করে, আর ওইখানে শরীফ স্কুল পরিবর্তন করে ফেলে, আর তাকে খারাপ ফলাফলের জন্য স্কুল থেকে তাকে বের করে দেয় তার পুরানো স্কুল থেকে। তারপর নতুন স্কুলে পড়াশোনা শুরু করে, তার মধ্যে সে একবার ড্রপ হয়, এক ক্লাসে তাকে 2 বার পড়তে হয়। এরপর সপ্তম শ্রেণীতে হয় দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে টেনে টুনে পাশ করে পরে অষ্টম শ্রেণীতে পড়া শুরু করে।
তারপর আবার অষ্টম শ্রেণীতে অল্প নাম্বার পেয়ে পাস করার কারণে তাকে ওইখান থেকে বের করে দেয়। আজকে তৃতীয় পর্বটি এ পর্যন্ত সমাপ্ত করছি, আগামীতে চতুর্থ পর্ব নিয়ে আবারও হাজির হব। যদি গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমাদের যদি আবারও বলছি আমাদের চ্যানেলে যদি আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। এই নিয়ে আজকের গল্পটি শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।